চকরিয়া উপজেলার হাড়বাং ইউনিয়নের হজরত শাহ সুফি মাজারত খাদেম পরিবারের উপর হামলার ঘটনাত খাদেম পরিবারের ফরে সাক্ষাৎ গজ্জে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এম মতিন। গতকাল 15 মে রাতিয়ে তিনি হাড়বাঙর খাদেম ফয়েজ আহমদ ফকিরের বাড়িতে গিয়ে তারার হোস খবর লয় এবং খাদেম পরিবারের উপর হামলা জড়িত অলরে দ্রুত গ্রেফতার করিবে দাবি জানাই নে উগ বিবৃতি দেয়। এই সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সচিব আল্লামা জালালউদ্দিন আল আজহারি, জেলা ছাত্র সেনা নেতা রবিউল আলম, খাদেমর ফুয়া হাশিম সহ পরিবারের সদস্য উপস্থিত আছিল। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।